পর কোরবানি, এই নিয়ে গরুর হাত পুরোপুরি গরম। এর মধ্যে অবশেষে 150 বছর পর ব্রাহ্মা ফিরল বাংলাদেশে। এক বছরে সাধারণত দেশি ষাঁড়ের ওজন হয় 100 কেজি, সেখানে আমেরিকান ব্রাহ্মা জাতের ষাঁড়ের ওজন হয় 400 থেকে 500 কেজি। ব্রাহ্মা জাতের ষাঁড়ের মাংস অন্যান্য গরুর মাংসের তুলনায় অনেক সুস্বাদু ও পুষ্টিকর। এছাড়া এই জাতের গরু পালনে দেশি গরুর চেয়ে খাবার খরচও কম, মাংসে চর্বির পরিমাণও কম থাকে, আর রোগবালাই কম ও রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি বলে দিন দিন দেশে জনপ্রিয় হচ্ছে ব্রাহ্মা জাতের গরু পালন। 2010 সালে প্রথম ব্রাহ্মা জাতের সিমেন অর্থাৎ বীজ দেশের 8টি উপজেলায় কৃষকের বাছাইকৃত গরুতে দেওয়া হয়। এখন প্রতি বছর কোরবানির ঈদের বাজারে ব্রাহ্মা গরুর ভালো চাহিদা দেখা যায়। ব্রাহ্মা জাতের গরু পালন করে কৃষক একদিকে যেমন লাভবান হচ্ছে, অন্যদিকে আমদানি নির্ভরতা কমছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা সহ বেশ কিছু জেলায় ব্রাহ্মা জাতের গরু পালনে খামারিরা সফলতা পেয়েছেন। তবে ব্রাহ্মা জাতের সিমেন অর্থাৎ বীজ নয়, সরাসরি আমেরিকা থেকে সার আমদানি করে চমক সৃষ্টি করেছেন সাদেক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন। গেল মাসে তিনি 4টি ব্রাহ্মা জাতের সার সরাসরি বিমানে করে এনেছেন। এইসব সার দিয়ে ব্রাহ্মা জাতের প্রজনন করাই তার উদ্দেশ্য। তবে ব্রাহ্মা জাতের গাভী আমদানি করে পুরোপুরি ব্রাহ্মা জাতের গরু এদেশে পালন করার জন্য তিনি শিগগির ব্রাহ্মা গাভীও আমদানি করবেন। ইমরান বলেন, আমেরিকা সহ বিদেশি অনেক গরুই আমাদের দেশের আবহাওয়ায় উপযুক্ত নয়, কিন্তু ব্রাহ্মা জাতের গরু পালন বাংলাদেশের আবহাওয়ায় সম্পূর্ণ মানানসই। তিনি বলেন, ব্রাহ্মা জাতের গরুর মাংস সুস্বাদু ও পুষ্টিগুণও এগিয়ে। শুধু আমেরিকা নয়, সারা বিশ্বেই ব্রাহ্মা জাতের গরুর মাংসের সুনাম রয়েছে। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের বার্গারের দোকানে বার্গারের গায়ে ব্রাহ্মা গরুর মাংস উল্লেখ থাকে। ব্রাহ্মা জাতের সার নিয়ে আসার পর দেশের বিভিন্ন জেলা থেকে খামারিরা ছুটে আসছেন দেখতে। তারা দেখতে চাচ্ছেন ব্রাহ্মা জাতের সিমেন তাদের গাভীকে দেওয়ার পর তার বাচ্চা কেমন হবে। বাংলাদেশে আমিও প্রথম ব্রাহ্মা জাতের গরু আমদানি করলাম। গবেষক ডক্টর জাবির আব্দুল মালিক বলেন, 3 বছরে ব্রাহ্মা জাতের সারের ওজন হতে পারে 27 মণ, আর 1 বছর বয়সে ওজন হবে 10 মণেরও বেশি, যেখানে দেশি একটি সারের ওজন হবে 4 থেকে 5 মণ। একটি ব্রাহ্মা জাতের গরু একই সময় দেশি গরুর চেয়ে 3 গুণ বেশি মাংস দিতে পারে। ব্রাহ্মা গরুর মধ্যে 50 ভাগ দেশি গাভীর ও 50 ভাগ ব্রাহ্মা সারের বৈশিষ্ট্য থাকে। জন্মের সময় ব্রাহ্মা বাছুরের ওজন থাকে 28 থেকে 35 কেজি, যেখানে দেশি বাছুরের ওজন 12 থেকে 14 কেজি। একটি পূর্ণবয়স্ক দেশি গরুর থেকে 200 থেকে 250 কেজির বেশি মাংস পাওয়া যায় না, কিন্তু 2 বছর বয়সী একটি ব্রাহ্মা জাতের গরুর ওজন হবে 850 কেজি থেকে 1000 কেজির বেশি। নাড়ি ভুঁড়ি চামড়া বাদ দিলে মাংস পাওয়া যাবে প্রায় 25 মণ। এজন্য ব্রাহ্মা গরুর পরিচর্যা নিয়ম মতো করাতে হবে। আরও এমন নিত্য নতুন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।